पुलिस फाइल। सर हमें कॉस्मेटिक कंपनी से खूब उच्च पोस्ट में चाकरी करते हैं। अच्छा कंपनी नाम टा जाना आछे? हाँ इधे अमर मैं बोलते बार पे সে ওই কোম্পানির কসমেটিক ইউজ করে। আচ্ছা আচ্ছা আমি জেনে আসছি। দাঁড়ান দাঁড়ান একটু পরে জানবো। আপনি বলুন যে ওনার সাথে আপনার কোনো এগ্রিমেন্ট হয়েছিল? না স্যার সেরকম কোনো এগ্রিমেন্ট হয়নি। লোকটাকে খুব ভালো মনে হয়েছিল। আমি ওনার কাছে একটা আইডেন্টিটি প্রুফ চেয়েছিলাম, তো উনি বললেন যে ওনার কোনো কাগজপত্র এখানে। কিন্তু তিনি কে? তদন্তকারী অফিসারদের কাছে এটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন। স্যার ভদ্রলোকের অফিসের নাম জানতে পেরে আমি ওদের লোকাল অফিসে যোগাযোগ করেছিলাম। তারা গুরগাঁওর অফিসে যোগাযোগ করে আমাকে জানালেন যে অতুলবাবু স্ত্রী নাকি এয়ারপোর্টে চাকরি করে। 10 বছর আগে তাদের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু 2018 মে মাসে তাদের ডিভোর্স হয়ে যায়। বর্তমানে মহিলা ছেলে মেয়েদেরকে নিয়ে কাশীপুরে ফ্ল্যাটেই থাকে। ফ্ল্যাটের অ্যাড্রেসটা নিয়েছেন? হ্যাঁ স্যার যাবো, যদি মহিলার কাছে কোনো সূত্র খুঁজে পাই। হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে অতুলবাবু স্ত্রীর কাছ থেকে সূত্র পাওয়া যেতে পারে। তাছাড়া আমার মনে হচ্ছে অতুল বাবুর সাথে অন্য কোনো মেয়ে রিলেশন হওয়াতে ডিভোর্স হয়েছে, আর সেই মেয়েটাই খুন করে রুমাল ফেলে গেছে। তুমি তো দেখছি 12 ঘন্টা দিয়ে একেবারে কনক্লুশনে পৌঁছে গেছো। না মানে স্যার রেড প্রমোশন জন্য রিকমেন্ড করুন স্যার, তাহলে ওকে আমরা স্যার বলে ডাকি। প্লিজ সুধোবা মজা করো না, আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। না না জোকস অ্যাপার্ট, কোনো সম্ভাবনাকেই তো উড়িয়ে দেওয়া যায় না। আর তাছাড়া এই মুহূর্তে ওই লেডিস ওমালের রহস্যবেদের জন্য অতুলবাবুর স্ত্রী ছাড়া যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা কাল সকালেই ওনার ফ্ল্যাটে যাব, ফার্স্ট টাওয়ারে। ওকে স্যার। উনি অফিসে বেরিয়ে যাওয়ার আগে মা এখনো হয়নি? আরে তোমাকে এতবার বললাম বাস এসে পড়বে তো। দাঁড়া এই তো হয়ে গেছে, টিফিন বক্সটা ঢুকিয়ে দি। মা তোমাকে বারবার বলেছি একটা জুনিয়র মেয়ে সিনিয়রদের সঙ্গে যায়। সর চুপ কর তো, একটা ছেলে মানুষ তার আবার জুনিয়র আর সিনিয়র, আগে বড় হোক তারপর পাঠাবো। আর শোনো তুমি একদম কোনো দুষ্টুমি করবে না, হ্যাঁ আমি যেন কোনো রিপোর্ট না পাই, ঠিক আছে? চল এসো। এই বোনের হাত ধরে নিয়ে যাবি কেমন? ও কত আর হাত ধরে থাকবে, রাস্তায় নামলেই তো ছুট মারবে। একদম না, কোনো দুষ্টুমি না, আমি যেন কোনো কথা না শুনি, ঠিক আছে? এই চল। কানাইদা চলে এসেছে, তোমাকে বারবার বললাম। আপনারা? আপনি তিথি চক্রবর্তী? হ্যাঁ।
ছেলে বড় হচ্ছে তার আলাদা ধারণা হতে পারে, তারপর তার বন্ধুরা আসবে প্রশ্ন করতে পারে, তখন কি উত্তর দেবে, কি বলবে সে? কেন, যা সত্যি তাই বলবে, আমার মায়ের বন্ধু। দেখো ম্যাডাম, আমাদের সমাজ এত ডেভেলপড হয়নি যে মায়ের বয়ফ্রেন্ডকে এত ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। তা তুমি কি বলতে চাইছো, এখানে আর আসবে না তাই তো? ঠিক আছে, এসো না, আমি একাই বাজব। আর আমার কি হবে? তোমার আবার কি হবে? তোমার এখন বন্ধু নয়, লাইফ পার্টনার দরকার, বুঝলে? বিয়েটা করে নাও, দেখবে সব অভাব মিটে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি, এবারে সার্কেল করতে হবে। কিন্তু এই অসুবিধা একটা, কি করে প্রপোজ করবো বুঝতে পারছি না। ও, তার মানে লাইফ পার্টনার ঠিক করা হয়ে গেছে? হুম, অনেক দিনের রিলেশন, মানে বন্ধুত্ব, রেগুলার কথা হয়, মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু বিয়ের প্রপোজালটা দেওয়া হয়ে ওঠেনি। এবার তোমাকে একটা হেল্প করতে হবে, মানে কি করে প্রপোজ করবো সেটা বলে দিতে হবে, আর কি করে মেয়েটা একবারে রাজি হয়ে যায়। আবার বলার কি আছে, সরাসরি বলে দাও যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? এক্স্যাক্টলি, কিন্তু এইভাবে বললে মেয়েটা হঠাৎ হয়তো চমকে যাবে, হয়তো ভাববার কিছু সময়ও চাইবে। কত সময় চাইবে ভাবতে? সেটা আমি কি করে বলবো? যা বাবা, আমি তোমায় প্রপোজ করলাম আর তুমি বলবে না তো কে বলবে? কি হলো, আপত্তি করো না, দেখো আমরা খুব সুখে থাকবো। তোমার জীবনে আমাকে কতটা দরকার আমি জানি না, কিন্তু আমার জীবনে তোমাকে খুব দরকার। আসলে আমি খুব একা। তুমি শুধু আমাকে একটা কথা দাও। কি বলো? আমার ছেলেটা তেমন ভাবে ওর বাবাকে পায়নি, তুমি শুধু ওকে ওর বাবার ভালোবাসাটুকু দিও। ও ছেলে আমার, আমি ওকে মানুষ করব। রেজিস্ট্রি করে আমাদের বিয়েটা হয়েছিল, কোনো রিসেপশন হয়নি। ওর দিদিজামাইবাবু এসেছিলেন আর আমার বাপের বাড়ির দু একজন। বিয়ের পর কি অতুলবাবু কলকাতা চলে এলেন? না, ও গুরগাঁওতে MBA করে ওখানেই সেটল ছিল, এদিকে আমি কলকাতায়। আমি দু একবার গুরগাঁওতে গেছি, কাশীপুরের ফ্ল্যাটে আমি আমার ছেলেকে নিয়ে একাই থাকতাম। ও কলকাতায় এলে তখন প্রায়ই আসতো আমার কাছে, টাকাও নিয়মিত প্রায় পাঠাতো। এটা ঠিক যে দু বছর পর আমার একটা মেয়ে হয়, আর ঠিক তারপরই আস্তে আস্তে কেমন বদলে গেল লোকটা। বদলে গেল মানে? টাকা পয়সা পাঠাতো না? টাকা পাঠানো তো দূরের কথা, আমার কাছে প্রতি মাসে টাকা ধার চাইতো। কেন, উনি তো ভালো চাকরি করতেন। আমিও তাই জানতাম, কিন্তু আমাকে সবসময় বলতো যে আমার চাকরিতে প্রবলেম হচ্ছে, তাই ঠিকঠাক মতো স্যালারি পাচ্ছি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম যে ও টাকা পয়সাগুলো ওড়াচ্ছে। ওড়াচ্ছে? ওড়াচ্ছে মানে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশন ছিল? না না, তেমন কিছু শুনিনি কখনো, তবে খুব মদ খেত, আর ভালো মন্দ খাবার ছাড়া তোর মুখে রোজতো না। গুরগাঁওতে একটা দামি ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকতো, আর প্রতি মাসে আমার কাছ থেকে 10-20-50 হাজার টাকা ধার করতে করতে প্রায় 7-8 বছরে 10 লক্ষ টাকা ধারই করে ফেলেছিল। আমি এবারে রাশ টানলাম, আমি আর তোমাকে একটা টাকাও ধার দিতে পারবো না। অতুল প্লিজ তিথি, আজকের জন্য দাও, কালকে আমি তোমাকে ট্রান্সফার করে দেবো। থাক, তোমার এই কালটা আমি দীর্ঘ 8 বছর ধরে দেখে আসছি, আমার আর ভালো লাগছে না। আমি চেক জমা করে এসেছি তিথি, কাল দুপুরের ফ্লাইটে আমি অফিসে যাব, বিকেলে চেক ক্যাশ হয়ে যাবে, তোমাকে তার মধ্যে ক্যাশ ট্রান্সফার করে দেবো। 7 লাখ টাকা, 7 লাখ, 6 লাখ তোমাকে দিয়ে দেবো, 1 লাখ আমার জন্য প্রমিস। থাক, তোমাকে আর প্রমিস করার দরকার নেই, আমি আর টাকা দিতে পারবো না। আমি একজনকে কমিট করেছি দিদি, আজকের মধ্যে আমি 2 লাখ টাকা তাকে দেবো, না দিতে পারলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না দিদি। কাকে প্রমিস করেছো? অফিস কলিগকে। ঠিক আছে, কাল যখন তোমার চেক ক্যাশ হচ্ছে
সেখান থেকে টাকাটা তুলে তুমি তোমার কলিগকে দিয়ে দেবে ব্যাস। আরে আমার গুরগাঁওর অফিসের কলিগ নয়, কলকাতার অফিসের কলিগ নাজিম আহমেদ, তাকে আমি টাকাটা দিয়ে যাব বলে কথা দিয়েছি। তুমি তো বাইরে থাকো, তা কলকাতার অফিসের কলিগের থেকে টাকা ধার নিলে কিভাবে? আরে বাবা ক্যাশ ট্রান্সফার। তবে তুমি কাল ট্রান্সফার করে দিও। আরে হবে না, ক্যাশ টাকা দিতে হবে, অসুবিধে আছে। কিভাবে ক্যাশে দেবে? আমি কি ঘরে 2 লাখ টাকা ক্যাশ নিয়ে বসে আছি? আরে বাবা তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে দিয়ে দেবে, আমরা একসঙ্গে বেরোব, তুমি ব্যাংক থেকে অফিসে চলে যাবে, আমি নাজিমকে টাকাটা দিয়ে এয়ারপোর্টে চলে যাব। আমি সকাল 9টায় অফিসে বেরোই অতুল, তখন ব্যাংক খোলা থাকে না। দরকার হলে আমরা 1 ঘন্টা বাদে বেরোব, তুমি অফিসে ফোন করে খবর দিয়ে দেবে। দেখো এটা কোনো ইস্যু নয়, তুমি যদি টাকাটা না দিতে পারো তাহলে তোমার আমার বিশ্বাসের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাই না? টাকা দিয়ে আমি বিশ্বাস কিনতে চাই না অতুল, আর তাছাড়া আমি তোমার বিশ্বাস ভাঙিনি, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। ছেলে মেয়ে দুটো কি ভাবছে বলো তো তোমার সম্পর্কে? না না, ওরা ছেলে মানুষ, ওরা কিছু ভাবছে না, আমি ওদের বুঝিয়ে বলবো। আর তাছাড়া আমি তো ফিরেই আসছি। চলে আসছো মানে কোথায় চলে আসছো? ওহো, ভালো খবরটা তোমাকে দেওয়াই হয়নি, টাকার টেনশনে মাথা থেকে খবরটা বেরিয়ে গেছে। আমার ট্রান্সফারের অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়ে গেছে, পুজোর পরেই আমি কলকাতায় ফিরে আসছি। মিথ্যে কথা। আমি তোমাকে আমার অ্যাপ্রুভাল লেটার হোয়াটসঅ্যাপ করে দেবো, তুমি নিজেই দেখে নিও। আরে বাবা অনেক আগেই চলে আসতাম, অফিসে এতগুলো টাকা পাওনা আছে, চলে আসলে পরে টাকাগুলো পেতে অসুবিধে হবে। কাল 7 লাখ টাকা পাচ্ছি, আর তার পরের মাসে 3.5 লাখ টাকা পেয়ে যাবো, ব্যাস তারপরেই চলে আসছি। তুমি সত্যি বলছো তো? আমার ছেলেমেয়ের দিব্যি দিয়ে বলছি, এত অবিশ্বাস করো না তো আমাকে। ঠিক আছে, আমি কালই তোমায় 2 লাখ টাকা ক্যাশ দিচ্ছি, কিন্তু আমাকে পরশুর মধ্যে তুমি ট্রান্সফার দেবে, নালে কিন্তু আমি খুব বিপদে পড়বো। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার। এবার তাহলে আমি একটু আমার বাচ্চাদের সঙ্গে সময় কাটাই। শানু, তিস্তা, এই বোন, এই এই ধরেছি, এই এত তোকে দৌড়াতে বারণ করলাম না, চল। আরে এত বোকামে কাঁদে, চুপ চুপ চুপ। বাবা এইটুখানি বকাতেই কেঁদে ফেলেছে রে। বাবু শোনো। হ্যাঁ বলুন। আরে চুপ। দেখো তো অ্যাড্রেসটা চিনতে পারো কিনা? তিথি চক্রবর্তী। আরে এ তো আমাদের বাড়ির ঠিকানা, আমার মা। তোমাদের বাড়ি? হ্যাঁ। তার মানে তুমি অতুল বাবুর ছেলে? হ্যাঁ, কিন্তু আপনাকে আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমাকে চিনতে পারবে না, তোমার বাবা আমার বন্ধু আছে। আচ্ছা তোমার মা ঘরে আছে তো? হ্যাঁ মা ঘরে আছে, কিন্তু মা তো এখন অফিস যাবে। আমার 2-3 মিনিটের কাজ আছে। আচ্ছা তোমার মা জানে আমি যাব। আচ্ছা তোমাদের বাড়ি কোনটা বললে তো? ওই যে ওই দুটো বাড়ি পেরানোর পর যে ফ্ল্যাটটা, হ্যাঁ ওই ফ্ল্যাটটাই আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্কুলে যাও। হ্যাঁ যাও বাবা, যাও যাও যাও, আমি ঠিক চলে যাবো, চলে যাও। আচ্ছা আচ্ছা, এই আর কাঁদবি না, চল চল স্কুলে। আজ বড্ড দেরি হয়ে গেল, কি যে করি। ও বাবা এই সময় আবার কে এলো? আসছি। নমস্তে ভাবি, আমি নাজিম। কে নাজিম? নাজিম আহমেদ। আপনি তো অতুল বাবুর ওয়াইফ। হ্যাঁ, কিন্তু আপনি, আচ্ছা নাজিম নামটা খুব শোনা শোনা লাগছে। হ্যাঁ শোনা শোনা লাগবে তো, অতুল বাবু তো আমার জন্যই আপনার কাছে টাকা রেখে গেছে, আর আজ সকালে আমারই আসার কথা। ও আপনি ওর কলিগ? না না, আমি অতুল বাবুর কোনো কলিগ টলিগ নই, আমি সুদের কারবার করি। আপনার স্বামী 2 লাখ টাকা আমার থেকে ধার নিয়েছে, 2 মাস হয়ে গেল, সুদের টাকা পর্যন্ত দিতে পারছে না, আর কলকাতাও আসছে না, আর আমি তো চিন্তায় পড়ে গেলাম, চলে এলাম। কেন আপনাকে অতুল টাকা দেয়নি? কিভাবে দেবে, ও তো অফিসের কাজে খুব ব্যস্ত, ফোন করলে ফোন ধরছে না, কলকাতাও আসছে না। কিন্তু কাল ও ফোন ধরে বলল আপনার অ্যাকাউন্টে নাকি ও টাকা ট্রান্সফার করে দিয়েছে, আর আপনি টাকা তুলে রাখবেন, আর আমি আসবো, আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন। চিট, লায়ার। কি বলছেন আপনি? আপনার স্বামী আমার সাথে চিটিং বাজি করলো, আর আপনি আমাকে বলছেন চিট লায়ার? আমি আমার স্বামীকেই বলছি, আপনার কাছ থেকে তো আমি টাকা ধার নিইনি, যে টাকা ধার নিয়েছে আপনি তার থেকে ফেরত নেবেন? আমি এখন বেরোবো, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় বেরোবেন আপনি? আমার টাকা ফেরত না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। মানে আপনি কি জোর করে টাকা নেবেন নাকি? হ্যাঁ জোর করেই টাকা ফেরত নেবো, লজ্জা করে না, লোকের থেকে টাকা ধার করে টাকা ফেরত দেন না। আপনি তো চিৎকার করবেন না তো,
আর আমি তো আপনার কাছ থেকে টাকা ধার নিইনি আপনার কাছ থেকে যে টাকা ধার নিয়েছি আপনি তার থেকে টাকা ফেরত নেবেন আমি কি করে টাকা ফেরত পাবো আপনার স্বামী তো আজ না কাল বলে ঘোরাচ্ছে তাহলে আমার টাকার ব্যবস্থা কে করবে তা আমি কি জানি আপনি সব জানেন আপনি বাড়িতে আছেন আপনাকে টাকার ব্যবস্থা করতে হবে অতুল বাবুকে ফোন লাগান কি বলছে ফোনের সুইচ অফ তো আমি বুঝে গেছি এবার আপনি বলবেন যে অতুল বাবুর সাথে কথা বলে আপনি আমাকে পরে জানাবেন সেটা হবে না আমার আজকে এখনি টাকা চাই ওকে টাকা দিতে দিতে আমার ব্যাংক ব্যালেন্স তলানিতে এসে ঠেকলো কিন্তু তাতেও শান্তি নেই একের পর এক পাওনাদারদেরকে আমার বাড়ির ঠিকানা দিয়ে পাঠাতে শুরু করলো আমি আর একটা টাকা ওকে দিইনি তারপর নিজে কলকাতায় এসে আমার সঙ্গে সারাক্ষণ ঝামেলা করতেই টাকা নিয়ে যখন টাকা পেত না তখন আমার গয়নাগাটি কেড়ে নিত বাধা দিতে গেলে আমাকে মারত আমি তোমাকে আর কিচ্ছু দিতে পারবো না তুমি আমার বাড়ি থেকে বেরো বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোর বাড়ি তোর আবার বাড়ি কি রে শালি বিধবা মেশরে এই এই আমি না থাকলে মানে শেয়াল কুকুরের দিকে ছিড়ে গেত তোর বাড়ি কেউ ছিড়ে গেত না তুমি তোমাকে বিয়ে করে আমার মরণ হয়েছে ব্যস্ত ছিলাম ছেলেটাকে নিয়ে তুমি আমাকে ছিড়ে খাচ্ছ এই বেশ করছি কপাল থেকে তো সিঁদুরটা চলে গেছিল জন্মের জন্য আমি আমি বেরিয়ে দিচ্ছি তার দাম দিবি না কে দেবে তোর বাবা না তো মরা স্বামী শালি নোংরা লোক কোথাকার জানোয়ার তোমার মরণ হয় না এই মরবো মরলে তোকে নিয়ে মরবো নয় তো শালি আবার কাউকে বিয়ে করে নিবি হ্যাঁ বেশ করবো বেশ করবো তোর কি জানোয়ার এই লস থেকেই গিয়েছিল এতক্ষণ ধরে আপনারা যেটা দেখলেন সেটা অভিযুক্তার জবানবন্দি কিন্তু তিথির বলা কাহিনী কতখানি সত্যি এবার সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব আসুন আবার তিথির জবানবন্দি থেকেই শুরু করা যাক হ্যালো বাবা এমনভাবে হ্যালোটা বললে যেন আননোন নাম্বার থেকে ফোনটা আসছে কাজের কথা বলো টাকাটা কবে দিচ্ছ এত নিষ্ঠুর হয়ে উঠলে কেন তিথি বাবা আমাদের অনেক সুখে রাখবে আর কোনো ঝামেলা করবে না আমি কিছু বলতে পারবো না আর মা যদি আপনার সাথে থাকে তাহলে আমরাই মায়ের সাথে থাকবো না চলে আয় বোন শানু শানু মাকে বুঝিয়ে বলিস অসুবিধা আছে চিন্তা করো না বাড়িগুলো জানে কি জানে এই তুমি আসবে ও না থাক ঠিক আছে আমার তো কাজ হয়ে গেলে আমি চলে যাব আহা খালি এসেই যাই যাই আরে ডিনার বলেছি না খাইয়ে ছাড়বো না বসো এসবের আবার কি দরকার ছিল তুমি এখানে একা বাড়ি ভাড়া নিয়ে থাকো তাছাড়া এখানে বেশিক্ষণ থাকাটা আমার ঠিক হবে না চাপ নেই তোমাকে কেউ দেখেছে আসতে এখানে না কেউ দেখেনি সিঁড়ির দরজাটা দেখলাম খোলা তাই আমি নিজেই উপরে উঠে এলাম বাহ বেশ করেছো তবে দেখলেও কোনো অসুবিধা হতো না বাড়িওয়ালা জানে আমার ওয়াইফ আসছে আজকে ওয়াইফ মানে তুমি কি বিবাহিত পরিচয় নিয়ে এখানে ঢুকে আছো নাকি কি হলো কথার উত্তর না দিয়ে হাসছো যে দাঁড়ো ওয়ান মিনিট ডিনার এসছে বোধ হয় আমি দেখছি তুমি বসো খাবারটা এনেছি
ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। এনা আর একটা কাজ করো ভাই, কাল সকালে দুটো ফ্রাইড রাইস আর দুটো চিকেন মাঞ্চুরিয়ান পাঠিয়ে দিও, একটু আর্লি করো। হ্যাঁ ঠিক আছে স্যার, দশটা নাগাদ দিয়ে যাবো? দশটা, হ্যাঁ দশটা বিল্ডু। থ্যাংক ইউ স্যার। মাই প্লেজার। একদিন বাচ্চারা সাথে না থাকলে কি মরে যাবে? তোমার মতলবটা কি বলো তো? মতলবটা তোমার কি কি ভেবেছ? আমি বেঁচে থাকতে তুমি অন্য ছেলেকে বিয়ে করে শান্তিতে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবো, বেশ করব, অবশ্যই করব। ও যেভাবে আমাকে ফাঁদে ফেলবে আমি সেটা বুঝতে পারিনি। তার মানে চেক টেক দেওয়ার কথা সব মিথ্যে? সব মিথ্যে। ওর ধান্দা ছিল আমাকে আবার জোর করে বিয়ে করে, আর সেই জন্যই তো আমাকে টাকা দেবার নাম করে ও ডেকে পাঠিয়েছিল। কিন্তু ভদ্রলোক তো আপনার সাথে সংসার করতেই চেয়েছেন, ওনার যদি সত্যি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে এটা চাইবেন কেন? ওসব সংসার টংসার সব মিথ্যে। ও চেয়েছিল ওই 14 লাখ টাকা যাতে ওকে আর দিতে না হয়, আমায় যদি আবার বিয়ে করতে পারতো তাহলে আবার আমার কাছ থেকে টাকা ধার করতে পারতো। এটা বিশ্বাসযোগ্য যুক্তি নয় ম্যাডাম, কারণ আমরা খোঁজ নিয়ে জেনেছি উনি ওনার কোম্পানিতে খুব সুনামের সাথেই কাজ করতেন, ওখানকার চাকরিও উনি ছাড়েননি। তাহলে এখানে এসে এত টাকা খরচা করে উনি বাড়ি ভাড়া নেবেন কেন? আমাকে আবার বিয়ে করার জন্য বাড়ি ভাড়ার টাকাটা ইনভেস্ট করেছিল, বিয়েটা করতে পারলেই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে আবার গুড়গাঁও ফিরে যেত। খুব একটা ক্লিয়ার হলো না, যাই হোক তারপরে কি হলো বলুন। আমার সঙ্গে অনেক রাত অবধি তর্ক বিতর্ক হয়েছিল, আমি মার খেয়েও টাকাটা আদায় করার চেষ্টা করেছিলাম, এমনকি খাবারটাও খেয়ে নিয়েছিলাম, এতেও আরো প্রশ্রয় পেয়ে গেল। এই এই কমান, আজ আমাদের ফুলশয্যা, কমান লে এনজয়। আমি বাড়ি যাব, এখান থেকে চললে পরে টাকা কি করে দেবো? টাকা চাই না আমার, আমার টাকা চাই না, টাকা চাই না, আমি বাড়ি যাব। ও খুব রোয়াব হয়েছে, তোর রোয়াব আমি ঘোচাচ্ছি, অন্যকে বিয়ে করে খুশিতে থাকা। ছাড়ো, আমি কেন ছাড়বার জন্য ধরেছি না? ছাড়ো, Come close. I miss you. Oh, my sweetheart. Come, baby. Come. Love me. I miss you for so long a time. I love you. Come on, my darling. Oh, I miss you. My sweetheart. Come. Oh, come. Come, darling. Yes. Come. I love you. বিশ্বাস করুন
ঘটনাটা আচমকাই ঘটে গেছে। আমি ওকে মারতে চাইনি, কিন্তু আমি ওকে না মারলে হয়তো অতরি আমাকে মেরে দিত। তখন আমার বাচ্চা দুটোর কী হতো বলুন? অন্তত আমার বাচ্চা দুটোর কথা ভেবে আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার। ম্যাডাম, পুরো ঘটনাটা শুনলাম কিন্তু বিশ্বাস হলো না। আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি স্যার। ওর ওর ফোনে রেকর্ডিং আছে আমার কাছে, আর আমি যাকে বারবার টাকা দিয়েছি তার কিছু প্রমাণও আমি আপনাকে দেখাতে পারি। তার আগে আপনি একটা ঘটনার সংযত যুক্তি দেখান। আপনার শাড়ির পাড় ছিঁড়েই তো অতুলবাবুর গলায় বেঁধেছিলেন। হ্যাঁ স্যার, তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে বাড়িতে ফিরি। আগে শাড়ি আর ডকুমেন্টসগুলো আমি রাস্তার ধারে কালে ফেলে দিয়েছি। আপনারা চলুন, আমি দেখিয়ে দেবো। সে তো যাবই, আপনাকে নিয়ে গিয়ে ঘটনা পুনর্নির্মাণ করতে হবে। কিন্তু আপনি চেঞ্জ করে যে পোশাকটা পরলেন সেটা পেলেন কোথায়? সেটা আমি ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। কেন, আপনি জানতেন যে আপনি যে শাড়িটা পরে আছেন তার পাড়টা ছিঁড়তে হবে? পুলিশ তিথি দেবীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। অতুলবাবুর ফেলে দেওয়া ডকুমেন্টস থেকে কিছু জিনিস উদ্ধার করা হয়। এমনকি যে শাড়ির পাড় ছিঁড়ে অতুলবাবুর গলায় ফাঁস লাগানো হয়েছিল সেটিকেও উদ্ধার করা হয়। শুধু একটা প্রশ্নের উত্তর এখনও অজানা থেকে যায়। খুনের পূর্ব পরিকল্পনা না থাকলে কীভাবে ব্যাগে করে আরেকটি পোশাক নিয়ে যান তিথি দেবী? হয়তো এই প্রশ্নের উত্তর জানা যাবে, শুধু একটা প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো না, আর সেটা হলো তিথির দুই সন্তানের ভবিষ্যৎ কী হবে। আসুন কামনা করা যাক এই দুই সন্তানের ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়, তাদের বাবা মায়ের পাপের ফল তাদের যেন না ভুগতে হয়। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।